নমস্কার বন্ধুরা, হোম কিচেন থেকে জানাই সকলকে স্বাগত। আজকের রেসিপি কাচ্চা বিরিয়ানি। তাই কাচ্চা বিরিয়ানি কিভাবে বানাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শেয়ার করি কিভাবে বানাবো। প্রথমে আমি এই কড়াইতে 750 চিকেন নিয়ে নেব। তবে এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব মশলা দিয়ে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 4 চামচের 1 চামচ আদা বাটা, 4 চামচের 1.5 চামচ রসুন বাটা, 4 চামচের 2 চামচ বিরিয়ানি মশলা, 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 4 চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 4 চামচের 1 চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো, 4 চামচের 1 চামচ চিনি। আর এখানে আমি 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাকে দিয়ে দেবো। আর দেব 2 চামচ ঘি, আর 50 গ্রাম সর্ষের তেল। এখন আমি কিছু গোটা মশলা দেব। এখানে আছে কয়েকটা দারচিনি, আর এলাচ, আর জয়ত্রী, আর কয়েকটা লবঙ্গ। এই মশলাটাকে দিয়ে আমি এখন ভালো করে ধীরে ধীরে সুন্দরভাবে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তবে বেশি টাইম নিয়ে ম্যারিনেট করতে হবে না। এখানে মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে একটু সুন্দরভাবে মাখিয়ে নেব। তবে দেখতেই পাচ্ছেন এখন চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এই চিকেনটাকে আমি এখন 3 থেকে 4 ঘন্টা রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি টাইম না থাকে সেই ক্ষেত্রে 2 ঘন্টাও রাখতে পারেন। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রাখলাম। এখানে একটা পাত্রে আমি জল গরম বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেবো, 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ, আর শাহি মরিচ, আর একটু জয়ত্রী, আর দেব 1 চামচ সাদা তেল। এখন আমি 1 থেকে 1.5 ঘন্টা চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে এই গরম জলের মধ্যে দিয়ে দেব। তবে সুন্দরভাবে আস্তে আস্তে চালটাকে দেব। চালটাকে দিয়ে এখন আমি ভালো করে একটু হাতা দিয়ে নেড়েচেড়ে দিলাম। এই চালটা আমি আশসেদ্ধ করে রান্না করব। 5 থেকে 7 মিনিটের মধ্যে এই চালটাকে আমি রান্না করে নেব। ফিরে এলাম 7 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন রাইসটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এই রাইসটাকে জল থেকে ছেঁকে নেব। তো আপনারাও এইভাবেই এই রাইসটাকে রান্না করে নেবেন। এখন আমি এই বাটিতে 100 গ্রাম দুধ নিয়েছি। এই দুধের মধ্যে কিছু পরিমাণ আমি জাফরান দিয়ে দেব। জাফরান দিয়ে ভালোভাবে আমি চামচ দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। তো হয়ে গেছে মিশানো। 4 ঘন্টা পর চিকেনের ঢাকনাটা তুলে নিলাম। এবার চিকেন থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এখন আমি আশসেদ্ধ করে রাখা যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে আমি ভালো করে একটা একটা করে দিয়ে দেব। তা এখন আলুটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে রাইস রান্না করার যে গরম জলটা ছিল 100 গ্রাম সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পর সুন্দরভাবে আমি হাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার পেঁয়াজের ব্রেস্তাটাকে সুন্দরভাবে আমি একটু ছড়িয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আশসেদ্ধ করে রাখা যে রাইসটা সেই রাইসটাকে ভালোভাবে সুন্দর করে আমি হাতা দিয়ে একটু একটু করে ছড়িয়ে দিয়ে দিলাম। জাফরান মিশানো দুধটাকে আমি ভালোভাবে এই পুরো রাইসের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। তা দুধটা দেওয়া হয়ে গেছে। এখন 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা খুব ভালো করে পুরো রাইসের উপরে সুন্দরভাবে ছড়িয়ে দেব। আর দেব আতর।
এই আতরটাকে সুন্দর করে আমি পুরো রাইসের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দিয়ে দেব। তা আতরটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য দমে বসাবো। প্রথমে আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর বাকি টাইমটা মিডিয়াম টু লো ফ্লেমে দমে রাখবো। তবে এখন আমি দমে বসিয়ে দিলাম। ফিরে এলাম 30 মিনিট পর, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা পুরোপুরি রেডি। এখন একটু আমি বিরিয়ানিটা তুলে তুলে দেখাবো যে ভিতরে বিরিয়ানিটা কত সুন্দর কালারটা এসছে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে সুন্দরভাবে বিরিয়ানিটা একটু তুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে। ঠিক আপনারা এইভাবে ঝটপট বানিয়ে নেবেন এই বিরিয়ানিটা। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আপনারাও অবশ্যই ট্রাই করুন এই বিরিয়ানি। কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। আর অপেক্ষা করুন নতুন নতুন আরও এরকম ভিডিওর জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।